बिस्मिल्लाहिर रहमानिर रहीम, आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। आमी आज के एक व्यतिक्रम आलाप निये दर्शक सामने उपस्थित हईलम इंशाल्लाह। से आलापटी हलो जे जगतेर मानुष जाने जे बेहेस्त एवं दुजक, बेहेस्त एवं दुजक, जे एमन काज करब ना जे दुजके जेते हबे, आर एमन काज करब जेते आमरा बेहेस्त जाते पारी। बेहेस्त एवं दुजकेर माझखान दिए आरेकटा पथ आछे, एई पथेर खबर केउ राखे ना। सेई पथटी हलो मुक्तिर पथ। आरेकटा विषय हलो दुजक कि एवं बेहेस्त कि। যেমন যেই দোজক আর বেহেস্তের কথা আমরা বলি এবং ভাবি এবং শুনি, সেই বেহেস্তটি হলো কিরকম? যেমন রাতের পরে দিন, দিনের পরে রাত, তেমনি বেহেস্তের পরে আবার দোজক, আবার দোজকের পরে আবার বেহেস্ত। আচ্ছা, এটা কেমন করে? যে কিছু কিছু কথার ফয়সালা হবে যখন মানুষ জন্মান্তর বিশ্বাস করবে, যে জন্মিলে আবার মৃত্যু হবে, আবার জন্মাইতে হবে, এটা যারা বিশ্বাস করে এদের বুঝতে সহজ হয়। আর যারা বলে যে মরে গেলে আর কখনো জন্মায় না, এদের কাছে আর কখনোই এই কথার ফয়সালা পাবে না। তাই আমি বলবো দো যোগ। যেমন আমরা আঞ্চলিক ভাষায় বলি যে দুই টাকা বা দুই টাহা, ফরিদপুরের ভাষা বলে দুই টাহা, এবং আঞ্চলিক এমনি ভালো কুমিল্লা বা কিশোরগঞ্জ দুই টিয়া। আর যদি আমি শুদ্ধ ভাষায় বলি, ভদ্র ভাষায় বলি, তাহলে দু টাকা। আচ্ছা, তাহলে এই যে দুযোগ যে বিষয়টা, এটা আমি বলবো কি দুই যোগ। যেমন শুদ্ধ ভাষায় যদি বলা হয় দুযোগ, আর যদি আঞ্চলিক ভাষায় বলি তাহলে দুই যোগ, মানে এক আরেক একের সাথে যোগ। তখন দুই মিলে যোগ যখন হইল তখন এখানে দুযোগ হলো। আচ্ছা, যেমন একজন নারী একজন পুরুষ, কিংবা একটা স্বামী একটা স্ত্রী, তাদের যখন বিবাহ শাদী না হয়েছিল তখন কিন্তু তারা বিয়োগ ছিল, যখন বিবাহ হইল তখন তারা যোগ হয়েছে। আচ্ছা, যখন তারা যোগ হয়েছে আর এই দুই যোগ থেকেই দুযোগের সৃষ্টি হয়েছে, যেরকম বেহেস্তের সাথে দুযোগ বান্দা, যেরকম রাতের সাথে দিন বান্দা, রাত আসছে দিন আসতেছে, দিনের পরে রাত, রাতের পরে দিন, এই তো চলছে, তেরকম দুযোগের পরে রাত, রাতের পরে বেহেস্ত, বেহেস্তের পরে দুযোগ, দুযোগের পরে আবার বেহেস্ত। তাহলে এরকম যেমন স্বামী আর স্ত্রী বিবাহ যখন না হইল তখন তারা বিয়োগ ছিল, যখন বিবাহ হইল তখন তারা যোগ হইল, যোগ হওয়ার পরে যখন তারা আরেকটা যোগে গেছেন তখন একটা বান্ডে থেকে আরেকটা বান্ডে কিছু গেল, এরপরে কি হলো যে এখান থেকে বিয়োগ হয়ে স্ত্রীর বান্ডে কিছু যোগ হলো, যখন যোগ হলো তখন দুয়ে মিললে, যখন যোগ হয়ে গেল তখন এখানে দুযোগের সৃষ্টি হলো। কারণ এটা যখন বিয়োগ ছিল তখন তারা বেহেস্ত শান বা দুযোগ কোনোটাই অনুভব করে নাই, যখন তারা যোগ হয়েছে তখন বেহেস্ত হয়েছে, যখন আবার বিয়োগ হয়েছে তখন ওইখানে আবার দুযোগের সৃষ্টি হয়েছে। কারণ একটা ভাণ্ডে থেকে আরেকটা ভাণ্ডে যখন কিছু গেল তখন সেখানে একটা সন্তান জন্ম নিতে শুরু করলো, যখন সন্তানটা গর্ভে বড় হইতে থাকে তখন মায়ের কষ্ট বাড়তে থাকে, খাওয়ায় কষ্ট, চলায় কষ্ট, সব দিকে তার কষ্ট,
তাহলে অশান্তি, অশান্তি যেমন দোজকে কি মানুষের শান্তি হয়, অশান্তি যেরকম দোজক, এটাকে রচনা বা বিশ্লেষণ করলে দোজক যেদিন একের সাথে আরেকটা যোগ হয়েছে তখনই দোজক হয়েছে, তার মানে দোজকের আরেকটা নাম হলো অশান্তি। শান্তিময় স্থানকে বেহেস্ত বলা হয় আর অশান্তিময় স্থানকে দোজক বলা হয়। যখন স্বামী স্ত্রী দুই এক মিনিটের শান্তির অবস্থান করেছিল সেখানে স্বর্গের সুখ ছিল, যখন তারা যোগ হয়েছিল তখন সেখানে শান্তি অনুভব করছে কয়েক মিনিট। এরপরে একটা বান্ডে থেকে যখন আরেকটা বান্ডে কিছু পার্সিং হইল তখন সেখানে এটা গিয়ে সেখানে যোগ হইল, যোগ যখন হইল তখনই সেখানে আস্তে আস্তে যখন একটা সন্তান লালিত পালিত হইতেছে বড় হইতেছে তখন সেখানে দোজকের সৃষ্টি হইতেছে। আর দোজকের আরেকটা নাম হলো অশান্তিময় স্থানকেই দোজক বলা হয়। তখন আস্তে আস্তে মায়ের গর্ভে যখন সেই সন্তানটা বড় হইতে থাকে যতদিন পর্যন্ত পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে তিনি সেই বাচ্চাটা না আসতেছে ততক্ষণ পর্যন্ত মা অশান্তির মধ্যে বসবাস করে, আর সেই অশান্তিরই আরেক নাম হলো দোজক। তাহলে তারা স্বামী স্ত্রী বিবাহর আগে বিয়োগ ছিল, তখন যোগ হলো, যখন যোগ হলো তখন আবার কিছু বিয়োগ হলো, তখন বিয়োগ যখন হইল সেই ভাণ্ডে গিয়ে যখন মায়ের গর্ভে যখন যোগ হলো সেই জিনিসটা তখনই অশান্তির সৃষ্টি আস্তে আস্তে বাড়তে শুরু করলো। যতক্ষণ পর্যন্ত সন্তানটা ভূমিষ্ঠ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে মা দোজক ভোগ করতেছে। তাহলে বোঝা গেল কি সেই অশান্তি এবং শান্তি একটার সাথে আরেকটা বান্দা, যেমন রাতের পরে দিন তেমনি বেহেস্তের পরে দোজক। তাহলে দোজক মানে দুই যোগ। তাহলে এই পৃথিবীর সংসারের মধ্যে আমরা যতদিন পর্যন্ত সন্তান লালিত পালিত করতেছি, আমরা বউ বাল বাচ্চা পরিবার পরিজনকে নিয়ে চলতেছি, তাহলে সংসারের সাথে আমি যোগ হয়ে আসি। আর এই যোগের মধ্যেই অশান্তি। কিরকম যে বউ বলতেছে আমার এটা লাগবে, ছেলে বলতেছে আমার এটা লাগবে, তখন বাবার ইনকাম কি আছে কি না নাই তার সেই খবরের দরকার নাই। তুমি যখন শান্তি অনুভব করেছিলে সন্তান পৃথিবীতে আসছে, এখন অশান্তি আমার মাথার ঘাম পাতায় ফেলে কাজ কাম করে ব্যবসা বাণিজ্য করে কত বিপদ কত কিছু কাটাইয়া আমি আমার সন্তানের জন্য বউ বাল বাচ্চার জন্য কত কিছু কামাই করে আনতে হয়। তাহলে সেই শান্তি ছিল দুই এক মিনিটের, কিন্তু অশান্তি আর আমার সারা জীবনের। তাহলে শান্তির এক নাম যদি বেহেস্ত বলা হয়, অশান্তির আরেক নাম যদি দোজক বলা হয়, তাহলে দুই যোগ, একের সাথে যখন আরেক যোগ হসে। বর্তমানে আমি আপনি সংসারের মধ্যে যোগ হয়ে আসি, যেদিন এই আমার আত্মা আমার দেহের মধ্যে যোগ হয়ে আসে, আমার দেহের মধ্যে আত্মাটা যোগ হয়ে আসে, যেদিন বিয়োগ হবে সেদিন আমার দেহটা পড়ে থাকবে মাটিতে, আমার আত্মাটা চলে যাবে, তখন সে বিয়োগ হয়ে গেল। আর বিয়োগ হওয়ার পরে সে যদি পৃথিবীতে ভালো আল্লাহর আইন মতো চলে, আল্লাহকে ইবাদত করছে, আল্লাহ যদি তার উপর সন্তুষ্ট থাকে, তাহলে এই দেহকে যখন ফেলে বিয়োগ করে সে একের করে চলে গেল, তখন তিনি আল্লাহর সাথে মিশবে। আর যারা খারাপে লিপ্ত হয়েছে সমস্ত খারাপ করছে, তখন সে আবার আরেকটা দোজক নামের স্থানে তিনি আবার যোগ হবেন, দুয়ে যোগ হবেন, তখন আবার অশান্তি শুরু হবে। তাই আমরা এই সংসারের সাথে যোগ হয়ে আসি, তাহলে একদিন আবার বিয়োগ হতে হবে আমাদেরকে। যেদিন আমরা বিয়োগ হয়ে চলে যাব, তবে এই কথাটা ভয় রাখতে হবে যে আমরা যখন এই সংসার থেকে বিয়োগ হব, কিন্তু একদিন বিয়োগে ছিলাম যোগ হয়েছি, এই অশান্তি ভোগ করতেছি, অশান্তির আরেক নাম যদি দোজক হয় তাহলে সংসার সমস্ত কিছুই আমাদের জন্য দোজক। আর এখান থেকে বিয়োগ হয়ে যদি আমাদের যেতেই হবে, তাহলে আমরা এই পৃথিবীতে থেকে আল্লাহর ইবাদত সাধনা কর্ম আমল ঠিক করে যেতে হবে। তাহলে আমরা বিয়োগ হয়ে গেলে আল্লাহর সাথে যেদিন যোগ হব সেদিন আমরা শান্তি পাব। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে যোগ হইতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা অন্য কোনো জায়গায় আল্লাহ পাঠাবেন যেখানে শাস্তি, তাহলে সেখানে আমাদেরকে বিয়োগ আর রাখবে না, যোগ করে দেবে, তখন আবার দোজকে ভুগব।
তাই এই কথাগুলো জানি না আমার দর্শক ভাই ও বোনদের, আমার মুসলমান ভাই বোনদের কেমন লাগলো, বা বিশ্বের মধ্যে সমস্ত ধর্মের লোকেরাও যদি এই কথাগুলো শোনে জানি না কার কেমন লাগলো। যদি মনে করেন যে না কথাগুলো ভালো লাগছে, তাহলে আমাদের এরকম কথা আমাদের এই চ্যানেলটির মধ্যে আরও 200 ছাড়া আছে। যদি আপনারা মনে করেন আমাদের সেই কথাগুলো দেখবেন পাইতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা সেই আলোচনাগুলো শুনতে পাবেন। আর যদি কারো ভালো লাগে তাহলে লাইক কমেন্টে জানাবেন, আর যদি খারাপ লাগে তবুও জানাবেন, আর যদি কথাগুলো আমার ঠিক হয় না তাও জানাবেন, যদি ঠিক হয় আলহামদুলিল্লাহ। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।